সাংঘাতিক ভয় করে সাংঘাতিক কত দূর আগে আগে চলে যাচ্ছ? আমি ওর আগে যাবো। এই যে এখানে হচ্ছে গিয়ে কাঁচের বোতল ফেলার জন্য না, এটা কাঁচের বোতল, এটা হচ্ছে বোতল ফেলার জন্য। আমরা হাঁটতেছি, বাস না ধরে আমরা হাঁটতেছি। ওয়েদারটা ভালো আর হাঁটাও হচ্ছে। আর সকালে তুমি মানে নাস্তা অনেক খাইছো না, দুপুরেও ভাত খাইছো, হাঁটাটাই দরকার, হাঁটা খেয়ে তোমার হজম হয়ে যাবে। আসসালামু আলাইকুম, এই তো আমি এখন এসেছি ফ্রান্সে উদিচি আয়োজিত এক বিশাল বৈশাখী অনুষ্ঠানে। প্রবাসের মাটিতে থেকেও আমরা কিভাবে বৈশাখী অনুষ্ঠান পালন করি আর সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে এসে মনে হচ্ছে যেন এটা বাংলাদেশে কোনো একটা জায়গায় এসেছি, বাংলাদেশে মনে হচ্ছে যেন অনুষ্ঠান হচ্ছে, এই আমেজটা এখানে পাচ্ছি। আর আমাদের কাছে মনে হচ্ছে যেন আজকেই পয়লা বৈশাখ। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর সেটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানালে ভালো লাগবে। বিকালে কি ভিড়? বিকালে কি ভিড় দেখছো? এখানে থ্রি পিস টপস দোকান, কাপড়ের দোকানে দেখতেছি স্টল, ওগুলো বিভিন্ন প্রাইসের। আর এই সাইডে এই স্টলে হচ্ছে পিঠা পুলি, পাটিসাপটা পিঠা 2 ইউরো করে, আর হচ্ছে স্প্রিং রোল 1.5 ইউরো, সিঙ্গারা 2 পিস 3 ইউরো করে, চিতই পিঠা, আর ওইদিকে ফুচকা, সবই কিছু স্টল দেখতে পাচ্ছেন। সাংবাদিকের মধ্যে সাংঘাতিক সাংবাদিক আছে আমার। আপনি যাদের কাছ থেকে দূরে থাকতে বলতেছেন তার সংজ্ঞাটা আমি বললাম। আমি
মুড়িটা দেখে আগেই মানে লোভ লাগতেছে, মুড়িটা তো আগেই খাবো, তারপরে দেখি কি খাওয়া যায়। পিঠা চটপটি সবই আছে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু বাংলাদেশিরা ছাড়াও অন্য দেশের লোকও কিন্তু এসেছে, ফরাসিরা এসেছে, অন্য দেশের লোকজন দেখতে পাচ্ছেন আপনারা। চেয়ার আছে তো অনেক, বসতো আমরা বসি এখানে, কত এখানে জায়গা স্পেস নাই অনুষ্ঠানে। এখানে আমি এটা সবচেয়ে এটা বড় এই ফ্রান্সের মধ্যে এরা মানে সবচেয়ে বড় প্রোগ্রাম করে, কত বড় জায়গাটা। আমরা দুপুরবেলা আসলাম না, দুপুরবেলা আসলে খাইতে পারতাম, দুপুরবেলা খাওয়ার প্রোগ্রাম ইয়ে ছিল, তা আমরা আসি নাই, আমরা এখন বিকালে আসলাম আর কি। হ্যাঁ চলো, এখন তো অনুষ্ঠান আরও থাকবো না, বাসায় মিশনা পরীক্ষা না, চলো আমি নিয়ে যাচ্ছি, পিঠা নিয়ে যাচ্ছি, আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি, অনেকক্ষণ থাকলাম খেলাম। তো মেলা কিন্তু এখনো রাত 9টা পর্যন্ত হবে, তবে আমরা চলে যাচ্ছি বাসায়, যেহেতু মেশমাকে রেখে আসছি, মেয়েকে নিয়ে আসি নাই, তো যার কারণে যাচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে। আল্লাহ হাফেজ।